হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল যেমন খুশি তেমন ভ্লগস। আজকে আমি ইঁচড়ের রেসিপি দেখাবো। ইঁচড় কাটার আগে হাতে ভালোভাবে তেল ম্যাশ করে নিতে হবে, যাতে ইঁচড়ের আটাগুলো হাতের মধ্যে লেগে না যায়। ইঁচড়গুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। সাদা জলের মধ্যে তেল দিয়ে ইঁচড়গুলো তার মধ্যে কেটে নেব। ইঁচড় কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, তারপর জল দিয়ে সেটা সিদ্ধতে বসিয়ে দেব। সামান্য হলুদ ও তেল দেব। তেল দিলে ইঁচড়টা উতলে পড়বে না। সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এখন মশলাটা বেটে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে সজনে ডাঁটা ও ইঁচড়গুলো তেলে ভেজে নেব। সামান্য নাড়াচাড়া করার পরে তারপর ইঁচড়ের মধ্যে আলু দিয়ে দেব। মাছের মাথা দিয়ে ইঁচড়ের আচার তৈরি করব। তো একটু ভেজে নিয়েছি, তারপর সেটা তুলে রাখলাম। এখন তেলের মধ্যে পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর হলুদ দেব, টমেটো দেব, মশলাটা একটু কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ইঁচড় ও সজনে ডাঁটাটা দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর জল দিয়ে দেব। এটা তো রসা হবে, তাই পাতলা হবে, অনেকটাই পরিমাণে জল দেব। পরিমাণ মতো লবণ দেব। সামান্য মিষ্টি দিলাম। একটা মাছের মাথা দুটো পিস করে ভেজে রেখেছি, একটু ফুটে উঠলে মাছের মাথা দুটো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। ফুটে উঠেছে, এখন নামিয়ে নেব। তো মাছের মাথা দিয়ে ইঁচড়ের রসা তৈরি। ভিডিওটি ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেনি তারা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন।